বোনেরা, আজ সাধু ইগনেশিয়াসের পর্বদিন। এই পর্ব উপলক্ষে সবাইকে জানাই আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা। সাধু ইগনেশিয়াস 1491 খ্রিস্টাব্দে স্পেন দেশে জন্মগ্রহণ করেন এবং 1556 খ্রিস্টাব্দে রোমে তিনি মৃত্যুবরণ করেন। তার প্রথম জীবনে জাগতিক জীবনের প্রতি ইগনেশিয়াসের বিশেষ আকর্ষণ ছিল। কিভাবে আরো যশ খ্যাতি অর্জন করা যায় সেটাই ছিল তার একমাত্র লক্ষ্য উদ্দেশ্য। যেহেতু তিনি একজন সৈনিক ছিলেন, তাই তার বীরত্ব দেখিয়ে রাজকন্যার মন জয় করবেন এমন বাসনা সবসময় তিনি পোষণ করতেন। এমনই এক যুদ্ধে বীরত্বের সাথে তিনি যখন লড়ছিলেন, তখন একটি কামানের গোলা এসে তাঁর পা ভেঙে দেয় এবং এর সাথে সাথে তাঁর জাগতিক সব স্বপ্ন ধূলিসাৎ হয়ে যায়। তবে এখান থেকেই আবার নতুন জীবনের নতুন স্বপ্নের সূচনা, যেটাকে আমরা বলে থাকি ক্যানন অভিজ্ঞতা। সাধু ইগনেশিয়াস তাঁর যে পা ভেঙেছে, এই বাস্তবতাকে মেনে নিতে তাঁর অনেক কষ্ট হয়েছিল। একবার যখন বুঝতে পারলেন যে ঈশ্বর তাঁর জীবনে কী চান, এরপর সম্পূর্ণরূপে নিজেকে ঈশ্বরের কাছে আত্মসমর্পণ করলেন, নিজেকে নিবেদন করলেন এবং নম্র হয়ে তাঁর জীবনের জন্য ঈশ্বরের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করলেন। মানুষের জীবনে নাটকীয় পরিবর্তন আনা অত্যন্ত একটি কঠিন কাজ। আমরা অনেক সময় জানি আমরা ভুল করছি বা ভুল পথে চলছি, তবুও আমরা ফিরে আসতে পারি না, কারণ আমরা সাহস হারিয়ে ফেলি। বাধা বিপত্তির সম্মুখীন হতে হবে বলে পুরনো জীবনকেই আঁকড়ে ধরে থাকি, কারণ নতুন জীবনে আছে চ্যালেঞ্জ, আছে কষ্ট দুঃখ, আর তাই পিছিয়ে যায়। কিন্তু সাধু ইগনেশিয়াস পিছু হটেননি, সামনে এগিয়ে গেছেন, আর তাই তিনি আজ সাধু হতে পেরেছেন। আজকের এই পর্বদিনে আমরা এই শিক্ষা পাই যে জীবনের যে কোনো সময়ে আমরা আমাদের জীবনের পরিবর্তন নিয়ে আসতে পারি। তার জন্য চাই সাহস, চাই দৃঢ় মনোবল এবং ইচ্ছা শক্তি। আসুন আমাদের জীবনের ক্যানন বল অভিজ্ঞতা অর্জন করি, ক্যানন বলের অভিজ্ঞতা খুঁজে বের করি এবং সাধু ইগনেশিয়াসের মতো সাহসী হই, ইচ্ছা শক্তি রাখি এবং দেখব যে ঈশ্বর ঠিকই আমাদের পরিচালনা করছেন। তাই তার জন্য চাই ঈশ্বরকে ভালোবাসা এবং ঈশ্বরের মহত্তর মহিমা প্রকাশ করার জন্য আকাঙ্ক্ষা। সাধু ইগনেশিয়াস হোক আমাদের মন পরিবর্তন করার একজন আদর্শ ব্যক্তি, আদর্শ শিক্ষক এবং আমাদের অনুপ্রেরণা উৎস।